দুনিয়ার ইসলাম বিরোধীরা আমাদেরকে ভয় দেখাবে না, আমরা ভয় পাওয়ার জাতি না। আমরা দুনিয়াকে ভয় দেখাই, আমাদেরকে ভয় দেখায় না। আমরা দুনিয়ার কাউকে মানতে রাজি না, একজনকে মানি, তিনি কে? আল্লাহ। তিনি কে? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ের কথাই কোরআনে আল্লাহ উল্লেখ করে নেই। পিঁপড়া আছে না নাই? আছে। হাতি আছে না নাই? আছে। ফেরাউনের কথা আছে না নাই? আছে। নমরুদের কথা আছে? কার কথা নাই? মিস্টার ইবলিসের কথা আছে না নাই? আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহকে চিনতে হলে আগে শয়তানের কারসাজি জানতে হবে। আশ্রয় দিবেন আল্লাহ কিসের থেকে? শয়তান থেকে। আমরা এই কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন আপনারা? রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। যেটা মরা মানুষের জন্য আমরা বেশি পড়ি, অথচ এই কোরআন নিজে বলছে, সূরা ইয়াসিন বলছে, লিউনজিরা মান কানা হাইয়া, আমি জীবিত মানুষের জন্য সতর্ককারী, মরা মানুষের জন্য নয়। মরা মানুষকে সতর্ক করার কোনো দরকার নাই, জীবিত মানুষকে সতর্ক করতে হবে। ইয়াসিন কলবুল কোরআন হাদিসটি ভুল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসিন এমন একটি সূরা, যেই সূরা পড়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ সেটা কবুল করে নেয়। কলবুল কোরআন এটা ঠিক না। কলবুল কোরআন যদি হতে হয় তাহলে সূরা ফাতিহা হবে। কলবুল কোরআন, কোরআনের সবচেয়ে বেশি সওয়াব যে সূরার ভিতরে আল্লাহ দান করেছেন। ইয়াসিন সূরাটি আল্লাহ ইয়াসিন দিয়ে শুরু করেছেন, হরুফে মুকাত্তাত। আমরা অনেকেই ইয়াসিন নাম রাখি, কিন্তু সাহাবাই কেরামের মধ্যে এই হরুফে মুকাত্তাত দিয়ে নাম কারো নাই, একজনেরও নাই। নান তোহা রাখি নাম, আমরা আলিফ রাখি নাম, এই জাতীয় নাম সাহাবাই কেরামের মধ্যে পাওয়া যায় না, একটাও নাই। গোলাম রসুল রাখি, গোলাম নবী রাখি। আমরা গোলাম কার? কার গোলাম? আল্লাহর গোলাম। তা আপনি রাসূলের গোলাম হলেন কেন? গোলাম হতে হবে আল্লাহর। রাসূল কার গোলাম ছিলেন? কোরআন শরীফের শুরুতেই রাসূলের নাম আল্লাহ উল্লেখ করেন নাই, গোলাম বলে সম্বোধন করেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ জাল্লা শানহু বলছেন, যদি যা নাজিল করেছি যেই গোলামের পর নাজিল করেছি দুটার ব্যাপারে কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন, একটা ছোট্ট সূরা বানাও, তানবিল লিতানকির তানকিল লি তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এই সূরা বানানোর জন্য যত সাক্ষী দরকার দুনিয়ার সবাইকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু ওয়ালা তাফআলু فاتقوا النار التي أعدت للكافرين نعوذ بالله যদি না পারো কোনদিন পারবে না। কে বলছেন? কোনদিন পারবে না, তাহলে ওই আগুনকে ভয় করো যেটা কাফেরদের জন্য বানানো হয়েছে। তার মানে কোরআন মানবেন না, সরাসরি জাহান্নামে যেতে হবে, ঠিক না? কোরআন আছে যেখানে শান্তি আছে। ইয়াসিন সূরাটা জানেন তো আপনারা সবাই, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون الله أكبر ياسينের অর্থ জানেন কে?
কে জানেন? আল্লাহ জানেন। তবে নিলেই বিশ নাকি কয় নাকি, ইয়াসিন বললে কয় নাকি, আব্বা বললে কয় নাকি, কয় নাকি নেই, জিরো জিরো কইতেছে, জানে তো না গোড়ার ডিম। আবুন থেকে আব্বা, আবা হুকুম ও আব্না হুকুম ও আশিরাত হুকুম, কোরআন শরীফে আছে না নাই? তাহলে নাকি হবে না কেন? আব্বা বললে তিরিশ নাকি, আম্মা বললে তিরিশ নাকি, আর দাদি বললে কসু। ইংলিশ স্কুলে পোলাপান কি শিখায়? ড্যাড। কি শিখায়? ড্যাড। বাপে কয় কি খ্যাট খ্যাট করস? ঢাকায় একজন আমার কয়, আমার পোলা স্কুলে থেকে আয়, আমার কি ড্যাড না ফ্যাট ডাকে, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কইলাম তো এটা দিছেন কেলা? ক জমানা পল্টায় গেছে গা, পোলাপান ইংরেজি কইলে ভালোই লাগে, বুঝি না কিচ্ছু। কয় আমারও তো ড্যাড কইছে ভালো, কিন্তু আমার বোরে কয় মামি। কইলাম তোর মারে মামি কইলে তোর মামার বোরে কি কইবি? ইসলাম কত সুন্দর, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইয়াসিন, কারণ নাম রাখা সুন্নাহ সম্মত নয়, যদিও আপনারা রাখেন। যশোরের এক লোক ছেলের নাম রাখছে খিনজির। আমি কইলাম খিনজির রাখলা কেন? কোরআন শরীফে আল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাহমুল খিনজির, শব্দটা আমার কাছে খুব ভালো লাগছে। খিনজির মানে হলো শুয়োর। আরেকজন পোলাপানের নাম রাখছে তুকাজ্জিবান। কইলাম কি ব্যাপার? কয় কোরআন শরীফে আল্লাহ 23 বার এই তুকাজ্জিবান তুকাজ্জিবান, এটা কত সুন্দর একটা জিনিস। তুকাজ্জিবান মানে দুই মিথ্যুক। আপনি অর্থ জেনে রাখবেন, কোরআন শরীফে শয়তানের নামও আছে না নাই? এখন যদি ছেলের নাম শয়তান রাখেন তাহলে কি সওয়াব হবে? না। আল্লাহ বলছেন শয়তান থেকে আশ্রয় চাও, নিজে শয়তান হয়েও না। ফাত্তাখিযুহু আদুয়া, শয়তান তোমাদের দুশ্মন, ওকে দুশ্মন হিসাবে ধরো, ঠিক না বা ঠিক? যারা দেশে মহাবীর মাহফিলের পক্ষে নয় এরা শয়তান, কোরআনের যারা পক্ষে নয় এরা শয়তান। আর জাকিরের মতো কিছু আল্লাহ প্রেমিক লোক এখানে আছে, আমার সারের মতো কিছু লোক আছে। তবে সারে দাঁড়িয়ে দেখলে যে কত সুন্দর লাগছে, আমিও সারের ছাত্র, সারে রাখবেন ইনশাআল্লাহ। সারে যখন মাহফিলে আসছেন দুইজনের চেহারাই সুন্দর দেখো, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখন তো বিয়ের আগে কইতো যে দাঁড়িয়ে রাখলে মেয়ে পাওয়া যাবে না, এখন দেখি মেয়েলা মেয়েরা দাঁড়িয়েলা পোলাপানোর জন্য পাবে। কারণ পৃথিবীর সব সুন্দর লোকের দাঁড়িয়ে দিয়েছেন কে? সবচেয়ে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম কি ছিল? দাঁড়ি। সবচেয়ে সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর পরশ মনে, জপতে হবে কার নাম? নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি। নবী মোর পরশ মনি, কেন আল্লাহর নাম জপতে হবে? নবীর নাম জপলে নবী আমাদেরকে কিছুই দিতে পারবেন না, ঠিক না ঠিক? দেয়ার মালিক কে? জপতে হবে কার নাম? আল্লাহ বলছেন তুমি আমার নাম জপ, আমিও তোমার নাম জপব। তুমি আমার নাম জব্বা, আনা আযকুরুকুম বিল মাগফিরা, আমি আল্লাহ তোমার নাম স্মরণ করে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তুমি যদি আমাকে গোপনে স্মরণ করো, আমি গোপনে একা তোমাকে স্মরণ করব। আর তুমি যদি লক্ষ মানুষের ভিতরে আমাকে স্মরণ করো, আমি তোমার চেয়ে বড় ভালো মাহফিলে তোমার নাম স্মরণ করে দেব। এখন আল্লাহ এই বনপাড়ার সবার নাম স্মরণ করছেন লক্ষ কোটি ফেরেশতার মধ্যে, আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নামের ভিতরে কোনো ক্ষতি না, যখনই জপবেন তিনি আপনার জন্য আছেন না নাই? আবার কেউ কেউ খাজাকে জপেন, খাজা খাজা কুস্ত দে যা দিল তো ভর যা, খাজা খাজা তুমি যে দে যা আর না খিলা দুঙ্গা গাঁজা। আহা, বিভিন্ন কবরস্থানে গাঁজা খায় পোলাপা। আপনাদের কুষ্টিয়াতে এই এলাকাতে অবশ্য গাঁজা নাই, শুধু লালন সাহেবের ওখানে গেলে, আমি একটু দেখতে গিয়েছিলাম লালন সাহেবের, ওটা অনেকে লিখেছে লালন মাজার। মাজার হলো কেমন? উনি তো মুসলমানও না হিন্দু বলে, এটার মাজার নাম দিয়েছেন কেন? এখন গিয়ে দেখি যে সব মসজিদের ইমামরা বসে আছে, এত বড় বড় দাড়ি,
মুস, আমি তো সালাম দিতে দিতে অস্থির, মুখ ঢাকা আরো 20-25 বছর আগে দেখি যে কেউ সালামের উত্তর দেয় না, পরে সন্ধ্যার পরে দেখি যে দাড়ির ভিতর থেকে সব ধোঁয়া উঠতেছে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আইজা। আমি বললাম মসজিদে ঢুকো তাহলে বুঝবা কেমনে অচিন পাখি আসে যায়, সেজদা দিলেই বুঝবা কেমনে অচিন পাখি আসে যায়, তাহাজ্জুদ নামাজ পড়লে বুঝবা কেমনে তোমার ভিতরে অচিন পাখি আসে যায়, ঠিক কি না? একজনকেই ডাকতে হবে, তিনার নাম কি? চাইতে হবে একজনের কাছে দেয়ার ক্ষমতা আর কারো নাই। আমরা সবাই ফকির, আরেক ফকিরের কাছে চাইবো কি? তুমিও ফকির আমিও ফকির, তোমার যা প্রয়োজন আমারও তা প্রয়োজন। যেমন এক পীর সাহেব এক মুরিদ দিল 10,000, আরেক মুরিদ দিল 20,000, কার উপর খুশি হবেন? 20,000-এর উপরে খুশি। গোপনে তারে কবি যে তুই দেখা করে যাস, কিন্তু এমন একজনের কাছে চাইতে হবে যিনার নিজের কোনো প্রয়োজন নাই, যিনি আমাদের ভাষা না বললেও বুঝেন, মনে মনে চাইলেও যিনি বুঝেন, তিনার নাম কি? চাইতে হবে কার কাছে? সে আল্লাহ 24 ঘন্টা দেওয়ার জন্য রাজি, যারা চায় না তাদের উপর তিনি নারাজ, আর দুনিয়াতে যারা বেশি চায় তাদের উপর মানুষ নারাজ, ঠিক না? বেঠি আপনি মাকে বেশি ডাকেন মা মা মা, মা বলবে মে মে করস কেন? আব্বাকে বেশি ডাকেন আব্বা বলবেন ভে ভে করস কেন? কিন্তু আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো ডাকলেই আমি উত্তর দিয়ে দেব, উজিবু দাওয়াতাদ দাইজা দানা দান ফালিয়াস্তাজিবু লি ইউমিনু বিল্লাহুম ইউরশুদুন, আমাকে ডাকো যখনই ডাকবা তখনই আমি তোমার ডাকে সাড়া দেব, তুমি যদি মাছের পেটে মৃত্যুর সময় ডাকো আমি আল্লাহ তোমাকে মাছের পেট থেকে বাঁচিয়ে দেব, তুমি যদি আগুনে ঢোকার সময় আমাকে ডাকো আগুন থেকে রক্ষা করে দিবেন কে? তুমি যদি কুষ্ঠরোগীতে সারল শরীর পচে গিয়ে আমাকে ডাকো রোগ থেকে মুক্ত করে দিবেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহর নাম আল্লাহ, কি নাম? আল্লাহ। এই জন্য সব তসবিগুলোতে শ্রেষ্ঠ তসবি হলো আল্লাহর নামের সাথে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এই চারটার চেয়ে শ্রেষ্ঠ কোনো তসবি নাই। তবে আমাদের দেশে খোদা নামটাও খুব প্রচলিত হয়েছে, খোদা নামটা এসেছে ইরান থেকে, খোদা আল্লাহর কোনো সিফতি নাম না, 10 লক্ষবার খোদা বললেও একবার আল্লাহ বলার সওয়াব হবে না। আল্লাহর আসল নাম কি? যদিও খোদা এসেছে আমাদের সাহিত্যে বেশি, খোদা এই গরিবের শুনো শুনো মোনাজাত, খোদা এই গরিবের দেও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো শুনো মোনাজাত, আল্লাহ এই গরিবের মাঠে সোনা ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয় হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত, এই গরিবের শোনো শোনো মুনাজাত। বলেন আমিন। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। আর যারা খাজার কাছে চায় তারাও ফকির, খাজাও যার কাছে চাইবেন কিয়ামতে আল্লাহ তার কাছে পাঠিয়ে দিবেন, যার ইবাদত করবেন তার কাছে আল্লাহ কিয়ামতে পাঠিয়ে দিবেন। যাও মূর্তির সামনে সেজদা দিয়েছো মূর্তির কাছে যাও, পীরের কাছে চেয়েছো পীরের কাছে যাও, আমার কাছে তোর জন্য কিছু নাই। চাইবেন একজনের কাছে যিনি কারো কাছে মুখাপেক্ষি, চাইলেও খুশি না চাইলেও তিনি সব সময় আমাদেরকে দেন। একটা সূরা পড়ে রাসূল বেশি চাইতেন, আমরাও চাইবো, কোন সূরা বলেন? কোন সূরা রাসূল পড়তেন বেশি? ইয়াসিন, এর কত হইল এটা? সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? আমরা কোন সূরা পড়ি বেশি? আলহামদুলিল্লাহ কইলেন না? ফাতিহাটা আল্লাহ অটোমেটিক দিয়ে দেয় মুসলমানদেরকে, মসজিদে গেলেই সূরা ফাতিহা মুখস্থ। আমার হাতে গত রমজানের আগের রমজানে ব্রিটিশ মেয়ে একটা, ইংলিশ মেয়ে,
নিউ ইয়র্কে ঈদের নামাজ পড়ালাম, মেয়ে এসে বলছে আয়ুন তো হাত দা ইমাম, আমি ইমাম রে হাত দেব। এখন বডিগার্ড ছিল আমার, বডিগার্ডরা বললো যে আরে কি ভয় পাইতেছে দেখে, হে এমনি করে ফিরার কি আছে, আমরা আওয়াজ করলে ইচ্ছে বেশি হবে। বলেন আল্লাহু আকবার। ওই বোমের আওয়াজ এখন ওর পেটের ভিতরে ঢুকে গেছে। বেটা আমাদের চেয়ে বড় বোম কার কাছে আছে, আমাদের বোম একদম আড়স পর্যন্ত পৌঁছে যায়, আর তোমাদেরটা এই তো গায়ের উপরে ওঠে, নিজের গায়ে পড়ে, আবার ওইটা মাইরা দোল মেরা সরা যায়, নাহলে নিজের গায়ে পড়ে। বলেন আমিন। আমাদের স্লোগান হবে দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম এক হও। এখানে কোরআনের দুশমন আসেনি, সব বন্ধু এসেছে, ঠিক কি না? মসজিদে ঢুকে যদি কই মসজিদে শত্রুরা, মানুষ কবে যে কিনা আমি আইছি নামাজ পড়তে আমার শত্রু বানাই, এখানে সব কোরআনের বন্ধু আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ইমান দুটি পার্ট, একটি হলো আল্লাহর ভালোবাসা, আরেকটি হলো রাসূলের ভালোবাসা। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আল কোরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন, সব ইবাদতের মূল চাওয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই মুস্তাকিমের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কে বলছেন? আল্লাহ বলছেন ইয়াসিন, আল কোরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এবার আল্লাহ বলছেন এই যে সিরাতুল মুস্তাকিম আমার নবীকে আমি উপহার দিলাম, কোত্থেকে এটা এসেছে? তানজিলুম তানজিলুল আজিজুর রহিম, নাজিল করেছেন একজন পরাক্রমশালী, যিনি পরাক্রমশালী এবং দয়ালু। আল্লাহু আকবার। পরাক্রমশালী কেন বললেন? আপনি মানবেন না, আপনাকে এমনি ছাড়া হবে না, দুনিয়াতে মায়ের খাবেন, চূড়ান্ত মায়ের আখেরাতে খাবেন, ঠিক না ঠিক? আর যদি মানেন দুনিয়াতে মায়ের খেলেও মৃত্যুর পরে জান্নাতি হয়ে যাবেন, যেমন সুমাইয়া রাসূলকে মানলেন রাদিয়াল্লাহু আনহা, আবু জেহেল এসে হাত পা বাড়ল, বলল মুহাম্মদকে ভুলে যা। সুমাইয়া বলছেন সব ভুলবো, নবীকে ভুলতে পারবো? কালেমা বন্ধ কর, কালেমা বন্ধ করতে পারবো না। মুখের কাছে এসে ভেংসি কাটলেন, ভুলে যা মুহাম্মদকে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মুখের সব থুতু আবু জেহেলের মুখে ছুড়ে মারল, হাতে ছিল বল্লম, বল্লম দিয়ে লজ্জাস্থানে কোপ মারল। সুমাইয়া আকাশের দিকে আঙ্গুল তুললেন আর বললেন ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি, আমি সফল। জান চলে গেল, প্রাণ পাখি চলে গেল, রাসূলের কাছে সংবাদ চলে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কাঁদলেন আর বললেন আমার সুমাইয়াকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়ে দিয়েছে, আজ যদি সুমাইয়ার মতো কুরবানি দিতে হয় আমরা রাজি আছি না নাই? দুনিয়ার ইসলাম বিরোধীরা আমাদেরকে ভয় দেখাবা না, আমরা ভয় পাওয়ার জাতি না, আমরা দুনিয়াকে ভয় দেখাই, আমাদেরকে ভয় দেখাও না। আমরা দুনিয়ার কাউকে মানতে রাজি না, একজনকে মানি, তিনি কে? আল্লাহ। তিনি কে? ছালবদেশের মায়া কিসের? এই পৃথিবীতে থাকতে আসেনি, চলে যেতে হবে, ঠিক কি না? যাব কোরআন নিয়ে, আসছি কোরআন নিয়ে যাব, আল্লাহ তৌফিক দান করেন। জানবা জাতির কাছে ভয়ে কেউ আসে? সারা পৃথিবীর লোকেরা ভালোই জানে মুসলমান জান দিবে কিন্তু ইমান দিবে না, এই জন্য মুসলমানদেরকে ঘাটায়ও না। এখন সারা পৃথিবীর আতঙ্ক মুসলমান মুসলমান মুসলমান, টুফিয়ালা দাড়িয়ালা, টুফিয়ালা দাড়িয়ালা, আর আমরা শুধু দলাদলিতে ব্যস্ত, পাঁচ কল্লি টুপি চর্ম নাই, গোল টুপি অমুক, সঙ্গা টুপি হেমুক, দরকার কি? সব টুপি আমাদের, টুপি দিয়ে কোনো ভাগাভাগি হবে না। মসজিদে ঢুকেছে মাথায় টুপি না থাকলেও আমার লোক, ঠিক কিনা? কালেমা পড়েছে লোকটা কার? আমার। মসজিদের ভিতরে কোনো ভাগাভাগি নাই। ইমাম আকিদা ঠিক নাই, আকিদা সহি করে দেব, অনেক ইমাম আছেন সুদ খায়,
অবশ্য নাটোরে নাই, হ্যাঁ গোপনে গোপনে খায় আর কি, এটা ওপেন করো কেন, বেতন কম দিবে তো কচু খাইব, হ্যাঁ ইমামের বেতন কত 2,500 টাকা, তাও 7 মাস বাকি, মসজিদের মতো অলি দৈনিক বাজার করে 10,000 টাকা, আর ইমামের বেতন হলো 2,500 টাকা, কয় কি সুন্দর ইমাম রাখছে, আবার কি ভেটকি দিয়ে কথা বলে, যেই মুতাল্লি ইমামকে বেজ্জতি করস তোর নামাজ কবুল হবে না ওই ইমামের পিছনে, ইমাম তোমার ঘরের চাকর না, ইমাম আল্লাহর ইশারায় হয় ঠিক কি না, সম্মান করবা বেতন বাড়িয়ে দিবা, তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে, সৌদি আরবে ইমামদের বেতন বেশি না কম, আব্দুর রহমান আর সোদাই 27 রাতের জন্য 100 কোটি টাকা পায়, বাংলা টাকার 100 কোটি, 27 রাতের এক মনে যাতে যে দোয়া করে যে বিতরের নামাজের শেষে, আমরা তো দোয়া যেভাবে রাসুল করতেন এটা ভুলেই গেছি বলা যায়, রাসুল নামাজের ভিতরে দোয়া করতেন বেশি, আমরা বাহিরে করি বেশি, রাসুল নামাজের ভিতরে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি, উনি নামাজের ভিতরে কাঁদতেন, সেজদায় কাঁদতেন, সাহাবায়ে কেরাম বলতেন পানি উতরালে যেরকম গম গম শব্দ হয় রাসুলের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ আসত, আমরা কোথায় কাঁদি, সেজদায় যারা কাঁদে তাদের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা, আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ, মুসলিম শরীফের হাদিস, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, এই জন্য আকসার দোয়া ফি সুজুদ, তোমরা সেজদায় বেশি করে দোয়া করো, কার হুকুম, কার হুকুম, আল্লাহর হুকুম, সে আল্লাহ বলছেন আলা সিরাতিন মুস্তাকিম, যা কিছু করবা আমার নবীর সুন্নাহ অনুযায়ী করবা, বিচার করবা নবীর সুন্নাহ অনুযায়ী করবা, তা না হলে তুমি মুমিন হতে পারবা, সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আল্লাহ নিজের কসম কাটছেন, রবের কসম ফালা ও রব্বিক, তোমার রবের কসম ওরা মুমিন না, লা ইউমিনুন কে বলছেন, আল্লাহ বলছেন ওরা মুমিন না, রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআ লিমা জিতু বি, ততক্ষণ তোমরা মুমিন না মুমিন না মুমিন না, যতক্ষণ তোমার বাপ তোমার ভাব ভাই তোমার 14 গোষ্ঠীর চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাজবে, আল্লাহ বলছেন ততক্ষণ মুমিন হবে না, যতক্ষণ আপনার বিচার ফয়সালা মেনে না নেয়, শুধু মেনে নিলেই হবে না, লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজ ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দ্বীনের ব্যাপারে কোনো সংকীর্ণতা নাই, কষ্ট হচ্ছে না, খবরদার সুন্নতি সময়ের বাহিরে যাবা না, এশার মধ্যে মাহফিল শেষ করতে হবে, এটি সুন্নাহ, রাসূল এশার পরে কারোর সাথে কথা বলতেন না, শুধু বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন, কাদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন, আমরাও বিবিদেরকে সময় দেব ঠিক আছে না, বিবিকে আগে গিয়ে সালাম দিবেন, রাসূলের সুন্নাহ, আগে খাওয়াটা কার মুখে দিবেন, কার মুখে, নাকি নিজে খায়া, কোনো খাওয়া বাকি থাকলে তুই খা নইলে হইয়া থাক, এগুলো বেয়াদব, এগুলো সুন্না জানে না, মা এসা বলছেন একসাথে খেতে বসতাম প্রথম লোকমাটা রেডি করে রাসুল আমার মুখে দিয়ে দিতেন, মুখে খাবার তুলে দিতেন, আমার কাপড় ধুয়ে দিতেন, কখনো কখনো আমার কাপড় সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, আমাকে খাওয়ায় সাহায্য করতেন, আল্লাহু আকবার, রান্না বাড়া দুইজনে একসাথেই করতাম, আর আমরা হলাম নবাব দাদা সলিমুল্লাহ কুতকুত, বাজারে একটু আয়না দিয়া আসিত হয়ে থাকি, ডাইলে লবণ কম হয়েছে কেন, তুই ছিলি কোথা, কত বড় জমিদার উনি, তুই করে কও কেন মূর্খ, বিবিকে তুই করে বলো কেন, কোত্থেকে পেয়েছো তুই করে বলা, লূত আলাইহিসসালামের বিবি ছিলেন কাফরা, তাও তো তিনি তুই করে বলেন নাই, নূহ আলাইহিসসালামের বিবি ছিলেন কাফরা, তুই করে বলেন নাই, তুমি পেয়েছো কোথায় এই অভদ্র আচরণ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল বলতেন লালি লালি, কি বলতেন, লালি লালমনি, লালমনি বলতেন,
খাদিজাতুল কুবরাকে তাহেরা বলে ডাকতেন, রাসূলের সুন্নত যেখানে সোজা পথ সেখানে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আবার আল্লাহ বলেছেন আনিয়াবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, ইবাদত করো আমার সিরাতুল মুস্তাকিম দিবেন কে? ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে সোজা পথ দেখিয়ে দেন কে? একটা ছেলে আসছে 1991 সাল, আমি জুমার নামাজে উঠবো এমন সময় একটা ছেলে এসে, সাদা ছেলে, সাদা চামড়া লাল চুল, এসে বলছে গুড মর্নিং। ওকে স্যার গুড মর্নিং, হোয়াটস ইওর কারেজ, কাম ইন, হ্যাভ এ সিট, বসো। ইসলামের শরাফত হলো কেউ ঘরে আসলেই তাকে খাইতে দিবেন, আর ইসলাম যাদের কাছে নাই তারা যাওয়ার সময় আজকে খাইলেন না আরেকদিন কিন্তু সালমন। আবার কয় একটু চা করি, একটু চা করি, একটু চা করি, আরে বেটা চা করি বেটা, আবার জিগাল লাগে নাকি? ইসলামের শরাফত হলো ঘরে যা আছে খাবার নিয়ে আসেন মেহমানের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরে গেলেন, লাউ নিয়ে আসছে, কি নিয়ে আসছে? লাউ। রাসূল বললেন গোস্তের ঘ্রাণ পাচ্ছি লাউ আনছো কেন? বললে ইয়া রাসূল্লাহ গোস্ত এখনো চুলায় হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মেহমানকে দিলে আগে ভালোটা দিবা, আগে গোস্ত দিবা তারপরে লাউ দিবা। আবার জান্নাতের খাবারের ভিতরে আগে হলো ফল তারপরে গোস্ত, খালি পেটে ফল ভরা পেটে পানি, আর হিন্দু শাস্ত্রে হলো খালি পেটে জল ভরা পেটে ফল, এটা মিথ্যা কথা। খালি পেটে ফল খাবেন শরীর ভালো করে দিবেন কে? ফাকাহাতিন মিম্মা ইয়াতাখাইয়ারুন ওয়া লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আগে তুমি ফল খাও, যা যা ফল তোমার ভালো লাগে, জান্নাতের ডানপন্থীদেরকে যেই ফল খাওয়াবেন সেই ফল বনপাড়ায় সবচেয়ে বেশি। বনপাড়ায় সবচেয়ে বেশি কোন ফল? বরই। বরই খাবেন, মেশিনটা ভালো থাকবে, ভিতরের কল কবজা ভালো থাকবে, হজম শক্তি ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আল্লাহু আকবার। এই যে বগলের নিচে ঘুটলি আছে না, ঘুটলি বুঝুন তো, এই যে গোল গোল বগলের নিচে এখানে থাকে এখানে থাকে, এগুলো হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলোর একমাত্র খাওয়া হলো বরই বরই বরই। ফি সিদরি মাখদুদ ওয়া তালহিন মানদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামলুআ। আল্লাহ লিস্ট দিয়েছেন। ডানপন্থীদেরকে প্রথম কান্দি কান্দি বরই খাওয়াবেন, তারপরে কান্দি কান্দি কলা খাওয়াবেন, তারপরে ছায়ায় বসাবেন, তারপরে পানি খাওয়াবেন। কি খাওয়াবেন? পানি খাওয়াবেন। আগে তাহলে পানি নয়, আগে ফল, আগে কি? কার কথা? আল্লাহর। বরই খাই না, ওই যে আব্দুল হাকিম, ওই যে নজরুল, এরা বরই খাই না। কয় বরের আমরা হইয়া থাকি, কয় ট্রাক বর নাকি প্রতিদিনের দিক থেকে বের হয়, এত বড় নিয়ামত পায়া খান না কেন? নসিন্দির মানুষ কলা প্রচুর, কলা খাই না, সুযোগ পাইলে চালায় রিক্সা কতক্ষণ পর পরে, ব্যাস। ওই শালা যখন বুড়া হয় 40-এর পরে গেলে হাত কবজা সব শেষ, এমনি ব্যাক হয়ে যায়। যদি আমার রিক্সাওয়ালারা যদি রিক্সা চালায় কলা খাইতো, ওরা আঙ্গুল দিয়া ঠেলা দিলে মানুষ উড়ে যেত, কারণ রিক্সাওয়ালাদের মতো ভারো শরীর দুনিয়ার কারো, দুনিয়ার শ্রেষ্ঠ অ্যাথলেটিক্স এরা, এই যে রিক্সা চালায় এরকম করে, যেগুলো ঘুষ খায় এগুলো রিক্সায় উড়ায় দিবেন, বলে রিক্সা চালায় তোর পেটটা কমবে অন্তত। খেতে হবে যেটা সুন্নাহ সেটা খেতে হবে। রাসূল ফল খেতেন, খালি পেটে খেজুর খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেটা করেছেন সেটাই হলো সোজা পথ, আল্লাহকে মজবুত করলে ধরলে সোজা পথ দেখিয়ে দেন কে? এজন্য সূরা ইয়াসিন, ইয়াসিন সূরাটা প্রতিদিন পড়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সূরা প্রতিদিন পড়তেন, এর মধ্যে সূরা মুলক, সূরা সেজদা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এগুলো সবচেয়ে বেশি পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। আমরা এগুলো পড়তে চাইবো ইনশাআল্লাহ, পড়ার চেষ্টা করব। ড্রাম আছে গেইটে, প্রত্যেকে সাক্ষাৎ করে যাবেন।